মাথা গোজার ঠাই ও ন্যূনতম থাকার পরিবেশের দাবিতে শুক্রবার এভাবেই প্রতিবাদ জানান বসনিয়ায় আটকে পড়া অভিবাসন প্রত্যাশীরা। গত সপ্তাহে অস্থায়ী আশ্রয় শিবির পুড়ে যাওয়ার পর থেকেই মানবেতর জীবনযাপন করছেন বসনিয়ার ক্যাম্প লিপায় আটকে পড়া এসব অভিবাসন প্রত্যাশী। প্রায় 1000 অভিবাসন প্রত্যাশীর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশীও রয়েছে। ক্যাম্প লিপার এই আশ্রয় শিবির নিয়ে আগে থেকেই উদ্বেগ জানিয়ে আসছে মানবাধিকার সংগঠনগুলো। সবশেষ ব্রাডেনায় তাদের স্থানান্তর করার কথা থাকলে স্থানীয়দের প্রতিবাদ ও সরকারের অভ্যন্তরীণ দ্বন্দ্বের মুখে তা ভেস্তে যায়। গত 2 রাত বাসের মধ্যে অপেক্ষা করেও সরকার কোনো সিদ্ধান্ত নিতে না পারায় আবারও ফিরে আসেন পোড়া আশ্রয় শিবিরে। মানবাধিকার সংগঠনগুলোর চাপের মুখে অভিবাসন প্রত্যাশীদের জন্য তাঁবু স্থাপনের কাজ শুরু করেছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার তাঁবু খাটানোর বিভিন্ন সরঞ্জাম নিয়ে আসেন সেনা সদস্যরা। তবে এই তীব্র ঠান্ডায় এটি পর্যাপ্ত নয় বলছেন অভিবাসন প্রত্যাশীরা। আমরা না খেয়ে থাকবো সমস্যা নেই, আমরা অভুক্ত থেকে অভ্যস্ত, আমরা প্রয়োজনে পানি খেয়ে বাঁচবো। তবে আমাদের সমস্যা হলো আমাদের এখন কন্টেইনারের প্রয়োজন। শুধু খাবার আমাদের জন্য যথেষ্ট না, এর বাইরেও আরও অনেক প্রয়োজনীয় বিষয় থাকে যা এখানে নেই। এখানে কোনো মানবাধিকারই নেই। বেশ কয়েকদিন ধরে জঙ্গলে আগুন জ্বালিয়ে কোনো মতে রাত পার করছেন আটকে পড়া অভিবাসন প্রত্যাশীরা। অভিবাসীদের সংকট সমাধানে উন্নত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। ওমর ইনান, সময় সংবাদ।